মেশানো হয়ে গিয়েছে আর আমার তৈরি হয়ে গেল। নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ফুলকপি দিয়ে মাছের ঝোল। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল বানানোর জন্য লাগবে পেঁয়াজ কুচি, আদা বাটা, টমেটো কুচি, ধনে পাতা কুচি, আর লাগবে মাছ। এখানে আমি রুই মাছ নিয়েছি। আর লাগবে ফুলকপি, আলু, আমি ফুলকপিটা হালকা একটু ভাপিয়ে নিয়েছি। আর লাগবে কাঁচা লঙ্কা, নুন, আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, গোটা জিরে, আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে আমি নুন হলুদ আগেই মাখিয়ে রেখেছিলাম মাছগুলোতে, এই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে আমি চার পিস দেশি রুই মাছ নিয়েছি। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব। আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, এর মধ্যে সামান্য একটু নুন দেব আর সামান্য একটু হলুদের গুঁড়ো দেব, দিয়ে আলুগুলোকেও আমি লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, আলুগুলোকেও আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব। আমি ফুলকপিগুলো হালকা একটু ভাপিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 300 গ্রাম ফুলকপি নিয়েছি। এর মধ্যেও আমি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দেব। নুন দিয়ে আমি ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। এই দেখুন কপিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, কপিগুলোকেও আমি তুলে নিচ্ছি। কড়াইতে আমার 1 বড় চামচের মতো তেল আছে, ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। এর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। আমি ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, গোটা জিরে, আমি তেজপাতা আর গোটা জিরেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি রান্নাটা পেঁয়াজ কুচি দিয়ে করছি, আপনারা যারা পেঁয়াজ দিয়ে পছন্দ করেন না তাদের পেঁয়াজ না দিলেও চলবে, শুধু তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েও করতে পারেন। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 ছোট চামচ আদা বাটা দিচ্ছি। আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, এর মধ্যে আছে 1/2 ছোট চামচ হলুদের গুঁড়ো, 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো আর 2 ছোট চামচ জিরে গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এই পেস্টটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব।
দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি টমেটো কুচিটাও দিয়ে দেব। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। দিয়ে এখন আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমি সামান্য একটু জল দেব। আমি মশলার বাটিগুলো ধুয়ে সামান্য একটু জল দিচ্ছি যেন মশলাটা ফুলকপির ভিতরে ঢুকে যায়, তার জন্য জলটা দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটা বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন কপির ভিতরে মশলাটা ঢুকে গিয়েছে। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ জল দিচ্ছি। এখন এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। আমি আলু আর ফুলকপি ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা এখন একটু কমেই দেব, লাগলে পরে আবার দেব। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। দিয়ে ঝোলটা আমি একটু ফুটতে দেব। ঝোলটা আমার ফুটে উঠেছে। এখন আমি আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়োটাও দিয়ে দেব। আমি 1/2 ছোট চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এখন আঁচটাকে আবার মিডিয়াম করে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে আবার আমি 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটা বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি ধনে পাতা কুচিগুলো দিয়ে দেব। ধনে পাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আলু ফুলকপি সব আমার সেদ্ধ হয়ে গিয়েছে। ধনে পাতাটা মেশানো হয়ে গিয়েছে আর আমার তৈরি হয়ে গেল আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। আমি এই রান্নাটা রুই মাছ দিয়ে করেছি, আপনারা এটা কাতলা মাছ দিয়েও করতে পারেন। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে 1-2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করবো।